প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা একটা এনজিও নিয়োগ নিয়ে আজকে আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটাতে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্টস এবং শেয়ার করে যাবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটাতে তারা কি উল্লেখ করছে, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি, পিসিডি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, পিকেএসএফ এবং ব্যাংকের আর্থিক সহযোগী পরিচালিত বলে কার্যক্রমে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কী কী পদে তারা নিয়োগ দিবে, দেবেন প্রথম যে পদ জোনাল ম্যানেজার, 5 জন লোক, এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস এবং বয়স সর্বোচ্চ, এবং পদে অভিজ্ঞতা লাগবে 7 বছরে, বয়স সর্বোচ্চ 45 বছর, এবং শিক্ষানবিষ্কাল শেষে বেতন পাবে 45,750 টাকা। দ্বিতীয় যে পদ সেটা কি চিফ অডিট অফিসার, পদের সংখ্যা 2 জন, এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান অথবা ফিনান্স বিভাগে, এবং 3 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং বয়স সর্বোচ্চ 40 বছর, এবং শিক্ষানবিষ্কাল শেষে বেতন হবে 49,150 টাকা। 3 নম্বর যে পদ এলাকা ব্যবস্থাপক, 8 জন লোক নিয়োগ করা হবে, এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর এবং 3 বছরের অভিজ্ঞতা লাগবে, বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত, এবং বেতন হবে শিক্ষানবিষ্কাল শেষে 49,150 টাকা। এরপরে যে পদ আছে প্রশাসনিক কর্মকর্তা, 2 জন লোক নিয়োগ করা হবে। হ্যাঁ, এই 2 জন লোক এই পদে শিক্ষাগত যোগ্যতা হলো আপনার এসএসসি, হ্যাঁ, মানব সম্পদ বিভাগ অথবা নারী প্রার্থীদের কি তারা কি করবে, অগ্রাধিকার প্রদান করবে, এবং বয়স 3 বছর অভিজ্ঞতা লাগবে, এবং বয়স সর্বোচ্চ 40 বছর, এবং শিক্ষানবিষ্কাল শেষে বেতন হবে 39,910 টাকা। 5 নম্বর যে পদ সহকারী ফাইন্যান্স অফিসার, 7 জন লোক নিয়োগ করবে, বেতন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান অথবা ফিনান্স বিভাগে, এবং নারী প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে, এবং বয়স অভিজ্ঞতা লাগবে 3 বছর, বয়স সর্বোচ্চ 40 বছর, এবং শিক্ষানবিষ্কাল শেষে বেতন 36,973 টাকা। তারপরে যে পদ দেওয়া আছে শাখা ব্যবস্থাপক, 20 জন লোক নিয়োগ করা হবে, এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, এবং 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এবং সর্বোচ্চ 40 বছর পর্যন্ত, এবং শিক্ষানবিষ্কালকে শেষে বেতন হবে 38,800 টাকা। এরপরে দেওয়া আছে কি অডিট অফিসার, 15 জন, তারপরে এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ফিনান্স অথবা হিসাব বিজ্ঞান বিভাগে, এবং বয়স 40 বছর, অভিজ্ঞতা 2 বছর, এবং বেতন 34,250 টাকা। তারপর হিসাবরক্ষক কাম আইটি সহকারী, 35 জন, হিসাব বিজ্ঞান স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে, এবং হিসাব বিজ্ঞান বা কম্পিউটার শাখা পরিচালনা পারদর্শী হতে হবে, এবং সংশ্লিষ্ট 1 বছরের অভিজ্ঞতা থাকবে, বয়স 35 বছর, এবং বেতন 24,400 টাকা। তারপরে ক্রেডিট অফিসার, 100 জন লোক নিয়োগ করবে স্নাতক অথবা স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতায়, এবং নারী প্রার্থীদের এখানে অগ্রাধিকার প্রদান করবে তারা, বয়স সর্বোচ্চ 30 বছর, এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং বেতন হবে 25,400 টাকা। তারপরে 10 নম্বর যে পদ দেওয়া আছে সেটা কি ক্রিয়েট অফিসার, 75 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস হতে হবে, এবং জিসিবিএ থাকতে হবে 3.50 থেকে 4.50 পর্যন্ত, এবং শিক্ষাগত যোগ্যতা হবে এই অভিজ্ঞতা 2 বছরে, এবং বয়স সর্বোচ্চ 30 বছর পর্যন্ত, এবং বেতন হবে 22,400 টাকা। 11 নম্বর যে পদ সেটা কি ক্রেডিট অফিসার, 80 জন লোক নিয়োগ করা হবে, এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা এসএসসি পাস কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে, এবং অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই অফিসার পদে, এবং সর্বোচ্চ বয়স 30 বছর, এবং বেতন হবে 22,000 টাকা। কারণ দেখেন তারা কী লেখছে, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে পিকেএসএফের অর্থায়িত যে কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক, 1 থেকে 10 নং পদে সকল প্রার্থীর দরখাস্তের সাথে বাস্তব অভিজ্ঞতা সনদ না থাকলে আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে, এবং সকল পদের জন্য
লাঞ্চ ভাতা প্রযোজ্য হবে। 1 থেকে 5 নং পদে প্রার্থীদেরকে ইংরেজি লেখার কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে এবং আগ্রহী প্রার্থীদেরকে আগামী 24 আগস্ট 2023-এর মধ্যে সকল সদ্য তোলা সরকারি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সত্ত্বেও অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক PCD রাধানগর মুক্তর মোড় পাবনা 600 ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো। ইমেল আবেদন গ্রহণযোগ্য নয়। শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট, 3টি উৎসবপাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। কামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এবং নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য তারা উৎসাহিত করা হলো এবং এটা কিন্তু 28 তারিখে প্রথম আলোতে প্রকাশ করছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।